আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর রাশিয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে এসেছি হালি শহর বিডিআর মাঠের মুখে গান পয়েন্ট, একটা ছোটো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে। তো সেখানে আমরা কলিগরা মিলে একটু চা নাস্তা খাবো আর একটু গল্প গুজব করবো। তো সেটার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম, অনেক ভালো ভালো জিনিস আছে, মোটামুটি ভালোই খাওয়া দাওয়াগুলো। তো সেই জন্যই আসলে আমাদের আসা। আর্টিলারি রোডটা অনেক সুন্দর, ওখানে এমনিও রিক্সা রাইড কিন্তু খুবই মজা লাগে আর ভালো লাগে। তো আমরা দুই কলিগ গল্প করতে করতে যাচ্ছিলাম, আরেকজন পেছনে আসছিল। তো আমরা অন্য একটা কাজেও বের হয়েছিলাম, তাই ভাবলাম যে বিকালটা একটা যেহেতু সময় পেয়েছি তো কিছুক্ষণ সময় নিজেদের মতন করে কাটাই। এই রোডটা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলে আসলাম গান পয়েন্টে, এই হলো সেই গান পয়েন্ট, ওপেন প্লেসের রেস্টুরেন্টটা। তো সব ছোটো ছোটো ফুডকার্টগুলো আলাদা, এখানে সব ফুড মেনুগুলো আলাদা আলাদা কার্ডের মধ্যে, ফুডকার্টের মধ্যে পাবেন। তো প্রথমেই আপনাকে এখানে পেমেন্টটা করে ফেলতে হবে, যেহেতু এখানে সেলফ সার্ভিস। তো আগে পেমেন্টটা করে নিয়ে ক্যাশ কাউন্টারে, তারপর আপনি স্লিপ কেটে এক একটা বুথে যেয়ে আপনাকে খাবারটা কালেক্ট করুন। আমাদের পেমেন্ট করা শেষ, এবার খাবার কালেক্ট করার পালা। তো এ পাশে আমরা এখন এখানে চিকেন চাপ আর পরোটার জন্য একজন গেলাম, আর একজন চলে গেলাম জিলাপি নেওয়ার জন্য। ভাইয়া ভেলপুরিটার জন্য কোথায় দেবো? ভাইয়া জুসেরটা কি এখানে? কাকে দিব? মানে এক একটা আলাদা আলাদা ইয়া নিজেরা নিয়ে যেতে হবে না? তো আমি ভেলপুরি নিয়ে নিলাম, তার আগে আমাদের আরেকজন ম্যাম সে জিলাপি নিয়ে ওখানে চলে গিয়েছিল, আর চিকেন চাপ আর পরোটাটাও নিয়ে এসেছিল, আর এনে রিনা ম্যাম আবার জুস আনতে গেলেন। সব সেলফ সার্ভিস, আমরা অর্ডার করে এক একজন এক একটা আনতে চলে গিয়েছিলাম। এখন আমাদের আরেকটা ম্যাম, উনি জুসের ওখানেই রয়ে গেছে, উনি জুস নিয়ে আসুক। ভেলপুরিটা অনেক মজা, জিলাপিটা অনেক মজা। এখন চিকেন চাপ আর পরোটাটা টেস্ট করা বাকি। মশা যেন না ধরে সেই জন্য প্রত্যেকটা টেবিলের নিচে এরকম কয়েলের ব্যবস্থা আছে। এক পাশে বাচ্চাদের জন্য রয়েছে কেসজন, তো যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারাও কিন্তু নিশ্চিন্ত মনে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আর বাচ্চারা খেলায় ব্যস্ত থাকবে, খুব মজাও পাবে। তো একটু ভালোই লাগলো আজকের ঘোরাঘুরিটা, আর মোটামুটি ভালোই প্লেসটা, ফুডগুলো অনেক সুন্দর এবং খাবারগুলোও মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের কলিগরা মিলে বিকালটা কাটালাম, এবং গান পয়েন্টে নাস্তাগুলো খুব মোটামুটি ভালো ছিল এবং আমাদের খাওয়া দাওয়া হয়েছে। এখন আমরা লোড। তো আপনাদেরকে শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা করা, যারা এই খালি শহরের আশপাশে আছেন তাদের জন্য তো প্লাস পয়েন্ট, তারা এখানে এসে খেতে পারবেন, নিরিবিলি আছে, আবার মশা যেন না ধরে কয়েলের ব্যবস্থাও আছে নিচে। তো যাই হোক, মোটামুটি ভালো পরিবেশে সুন্দরভাবে এসে খেতে পারবেন। সবসময় সাথে থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।